কিন্তু এই যে টাকা দিছে পঁচিশ হাজার মাত্র আমাদের এদিকে আরও দশ পনেরো হাজার টাকা মিলায় আর কি সব কিছু করা হয়েছে না তারপর এমপি আসছে এমপি রে আনা সবাই রে আনা সব কিছুর ব্যবস্থা করা সব কিছু মিলাই আর কি পঁচিশ হাজার টাকায় কিছুই হয় নাই এই টাইলস করা হয়েছে কোনো কাজটাও সম্পোর্ণ হয়েছে না কিন্তু এইসবে মানে তিরিশ লক্ষ শহীদ কয় কিন্তু শহীদের মাঝে আমার দাদাও একজন সবাই অনেকেই দেখছি অবৈধভাবে হয়ে গেছে তা আবার সর্বপ্রথম যা আবার সর্বপ্রথম কিন্তু আমরা এটাই স্বীকৃতি পাই নাই অবৈধভাবে হয়ে গেছে আমার বাবারে ও বলছে মুক্তিযুদ্ধ হইতো কিন্তু কমান্ডার সাহেব যে আমার দাদা শহীদ শহীদ হিসাবে স্বীকৃতি দেওয়া যেন উনি মানে না করছেন মানে না বলছেন এরপর আবার না বলছেন এরপর আমার বাবারে বলছে যে শহীদ মুক্তিযোদ্ধা হইতে কিন্তু উনি মানে হন নাই যে বলে যে আমার বাবা শহীদ এটা সত্য ঘটনা আমার বাবা যদি না হয় শহীদের পরিবার আমরা স্বীকৃতি না পাই তাহলে আমি মুক্তিযোদ্ধা এই সময় আমি ছোটো একবারে এই ছোটো থেকে আমি মুক্তিযুদ্ধ হইব কেমনি আসলে অনেক ইয়াটা তো ওনার কি ছুটো আসলে বুঝতাম না এখন মানে সব কিছুই তো বোঝার মতো আল্লাহ দিছে ইয়া করছে এখন আমিও একা আমার আব্বাও একা ছিল ওনারা আমার ফুফুর আর বিয়া দেয়া দিছে সবাই দূরে তাহে কোনো কিছু না এখন তো আমিও পড়াশোনা করতেছি সব কিছু মিলে আর কি আমরা খুব যদি আমার দাদার এই মুক্তিযোদ্ধা আর কি হিসাবে আমরা স্বীকৃতি পাই তাহলে আমরা অনেক উপকৃত হইব আর মানে প্রধানমন্ত্রীর কাছে যাতে আমরা এটা পৌঁছাইতে পারি এটা সহযোগিতা করবেন আর দেখেন এদিকটাও দেখেন যে খুব সুন্দর করে আর সব কিছু করা হয়েছে কিন্তু আসলে পাই নাই এটাই আসলে দুঃখ যে যখন আর কি প্রধানমন্ত্রী বলে যে বেতন হারানোর কি বেতা এসব বলে তখন আমাদেরও কষ্ট লাগে মানে কষ্ট হয় যে আসলে আমরাও তো স্বজন হারাইছি আমরাও তো বেতাটা বুঝি তখন আর কি আমার বাবাও ছোটো ছিল এসব নিয়ে আর কি দৌড়াদৌড়ি করেন নাই তো এখন আমি চাচ্ছি আর কি এসব করতে এটা সত্য ঘটনা সব কিছু মানে আমাদের বর্তমান যে বাণিজ্য বিষয়ক সম্পাদক সাত্তার এমপি তখন ছিল প্রধানমন্ত্রীর খুব কাছের লোক এই উনিও জানেন ঘটনাটা বিষয়টা তবে আসলে সব আমরা চাই না যদি উনি স্বীকৃতি না পান তাহলে আমরা এটাও চাই না মানে এটাও ভেঙে ফেলা হোক আমি চাই যদি এটা না হয় তাহলে মানে এমপি সাহেবকে আইন নেয় এটা আবার উদ্বোধন করাইছি না আবার এটা বাই গেলাম মানে এতটুকু ঘৃণা জন্ম হয়েছে যে সবাই সব কিছু পায় এত আমরা সত্য ঘটনা এত আমার দাদা প্রথম শহীদ ঈশ্বরগঞ্জের কিন্তু আমার দাদা কোনো কিছু পায় না এটা আসলে দুঃখ মনটার মধ্যে যে তিরিশ লক্ষ শহীদ শহীদের মধ্যে আমার দাদাও একজন এখন চলার আসলে বলি সবাই বলে যে নাতি আসলে আমরা কাগজে কলমে বা এটার কোনো অনুদান টনুদান কোনো কিছু আসলে পাই নাই তবে পাইছি বিভিন্ন সময় মুক্তিযোদ্ধা থেকে আসছে কম্বল খেতা আবার এই তেল দুইবার পাইছি আমরা আসলে রেশন হিসাবে আর কি সব কিন্তু এরপর আর কোনো কিছু পাই নাই এমনি যে কোনো টাকা পয়সা এরকম কোনো কিছু পাই নাই আমার ফুফুরা সবাই মানে তারাও একটু মানে ইয়াতে আছে আসলে ছোটো ছিল তারাও এত দৌড়াদৌড়ি করে নাই এখন আধুনিক যুগ তবে এই যুগে যদি আসলে আপনারা একটু সহযোগিতা করবেন আর মানে এটা চাই যত সংবাদ সাংবাদিক বা বড় বড়ো মিডিয়া আর ইলেকট্রিক মিডিয়ার মানে সাংবাদিক ভাইরা আপনারা একটু সহযোগিতা করবেন তবে এটা মানে অনেক আলোচনাই করছি কমান্ডার সাহেবের কোনো রেসপন্স করে না এই আর কি আমার এইভাবেই আসে আর কি আমার ইয়া মানে দাদা দেখেন আপনারা সবাই সুন্দরভাবে এগুলা চট গ্রামের ঈশ্বরগঞ্জ থানার দারুণ দিবনের দেখেন এই যে দিকটা